নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে চাউমিনের একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি শুরুতেই আমি চাউমিন সেদ্ধ করে নেব এর জন্য একটা কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম আর তার সঙ্গে হাফ চামচ নুন দিয়ে দিলাম জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে চাউমিনগুলো জলের মধ্যে ডুবে থাকে এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে চাউমিনের এইরকম একটা ছোট প্যাকেট খুলে এই জলের মধ্যে ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট ধরে সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট পর আমি চাউমিনগুলোকে একটু চেক করে নিচ্ছি যে চাউমিনগুলো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে আমি এখন এই চাউমিনের থেকে জল ঝরিয়ে নিয়ে চাউমিনগুলোকে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে চাউমিনের মধ্যেকার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে গিয়ে চাউমিনগুলোকে এর থেকে আর বেশি নরম না করতে পারে চাউমিনগুলোকে নর্মাল জল দিয়ে ধোয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই প্লেটে তুলে রাখছি এবার একটা পাত্রের মধ্যে চারটে টিম ভেঙে দিয়ে এই সেদ্ধ করা চাউমিনগুলো এর মধ্যে ঢেলে দেব আর দিয়ে দেব কুচুনো এক বাটি পেঁয়াজ পাতা কুচুনো হাফ বাটি রসুন পাতা বন্ধুরা আপনাদের কাছে যদি এই রসুন পাতা যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দেব স্বাদ নুন ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দু চামচ ময়দা এর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেবো পুরো ময়দাটা আমি একসঙ্গে মিক্স করছি না তার কারণ একসঙ্গে মিক্স করলে ডলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি এক চামচ এক চামচ করে অর্থাৎ প্রথমে এক চামচ এর ওপরে ছড়িয়ে দিয়ে এর সঙ্গে ভালো করে মিক্স করার পর পরে আরও এক চামচ এর ওপরে ছড়িয়ে দিয়ে এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো ময়দাটা এর সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে এই রকম ছোটো ছোটো টুকরো করা একটা ক্যাপসিকাম ঢেলে দিলাম আর ঢেলে দিলাম এই রকম করে কাটা দুটো পেঁয়াজ কুচুনো চারটে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব দেখুন মিডিয়াম ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলিকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নেব এরপর চাউমিনের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে এই চাউমিনগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ধরে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে চেক করে নিচ্ছি যে চাউমিনের নিচে থেকে কালার ধরেছে কি না কালার ধরেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বড় প্লেটের সাহায্যে এইভাবে কড়াইটাকে উল্টে দিয়ে চাউমিনটাকে এই প্লেটের মধ্যে এইভাবে নামিয়ে নিলাম দেখুন চাউমিনের নিচের দিকটা এই রকম কালার ধরেছে এবার গ্যাসটা অন করে আমি ওই কড়াইতেই এক চামচ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে নেব এবার এই ফ্রাই করা চাউমিনের উপরের দিকের কাঁচা অংশটা প্লেটে সাহায্যে এইভাবে কড়াইয়ের নিচের দিকে দিয়ে এই দু চামচ টমেটোকে চাপ এর উপরে ছড়িয়ে দেব এরপর এর উপরে মিডিয়াম ভেজে রাখা এই ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ছড়িয়ে দেব এরপর আমি এর মধ্যে এই চিজের কিউবটা গ্রেট করে দিয়ে দেবো এবার এই রেসিপিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট ধরে এই রেসিপিটাকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে আমি এই খুন্তির সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে চাউমিনের নিচে থেকে কালার ধরেছে কি না কালার ধরেছে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ